আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে আসলাম, ভ্যানিলা কেক। অনেক ভালো হয়েছে মাশাল্লাহ কেকটা। তো আজকে আমি এই ভ্যানিলা কেকটা কীভাবে তৈরি করলাম সেই পুরো রেসিপিটা এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রথমে কেকের জন্য যে ময়দা নিয়েছি এখানে 1 কাপ, আমি প্রথমে এগুলো একটু চেলে নিব। আর এখানে নিয়েছি আমি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ, এখানে নিয়েছি আমি 1/2 চা চামচ বেকিং পাউডার, নিয়েছি 1/2 চা চামচ বেকিং সোডা। এটা এখন আমি ভালো করে একসঙ্গে একটু চেলে নিব। আমার এটা চেলে নেওয়া হয়ে গেছে। আমি ভালো করে একসঙ্গে মিশিয়ে নিব বেকিং সোডা, বেকিং পাউডার, গুঁড়ো দুধ, ময়দা। মিশানো হয়ে গেছে। এখানে আমি 4টা হাঁসের ডিম নিয়েছি। আপনারা চাইলে এটা মুরগির ডিমও নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এটা ফ্রিজ থেকে আমি 10 মিনিট আগে নামিয়েছি, কোনো সমস্যা নাই। এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ চিনি। আর দিয়ে দিব আমি এখানে 1/4 কাপ তেল। আপনারা চাইলে তেলের বদলে এটা বাটার দিয়েও করতে পারেন। এখন আমি বিট করে নিব ভালো করে এগুলো একসঙ্গে। আমি এখন ভালো করে এটাকে বিট করে নিব। এটা আমি আরো 10 মিনিটের মতো বিট করে নিব। ওইটা বিট করা হয়ে গেছে, চিনিটা গলে গেছে। আমি এখন এটা বন্ধ করে দেব। আমি এখানে 1/2 চা চামচ দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। আমি একটু ভ্যানিলা এসেন্সটার সাথে মিশিয়ে নিলাম। এখন আমি অল্প অল্প করে এখানে ময়দার মিশ্রণটা দিয়ে দিব আর নেড়ে নেড়ে মিশিয়ে নিব। আমি এইভাবে অল্প অল্প ময়দা মিশিয়ে নিব। আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি এটা ভালো করে মিশিয়ে নিব। আমার কেকের মিশ্রণটা একটু ঘন মনে হচ্ছে, আমি একটু পানি দিব অল্প করে। বাস হয়ে যাবে। এখন পানিটা আমি ভালো করে মিশিয়ে নিব। আমার মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে। এখন এটা আমি সরিয়ে আমি টিফিন কেয়ারের বাটির মধ্যে দিব। এখানে আমি একটা ওয়েল পেপার বিছিয়ে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে আমি ঢেলে দিব। আমি এখন এটা ঢেলে নিব, একটু উপর থেকে ঢালব। ঢালা হয়ে গেছে। আমি একটু এইভাবে ডাবিয়ে দিব, বাতাস থাকলে বের হয়ে যাবে। এখন এটা আমি চুলায় বসিয়ে দিব। আমি এটার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন এই স্ট্যান্ডের উপর আমি বাটিটা বসিয়ে দিব। আমি এখানে বালি বা লবণ কোনোটাই দেই নাই, শুধু স্ট্যান্ডের উপরেই আমি বাটিটা এইভাবে বসিয়ে দিব। তারপর ঢেকে দিব। আমি এটা 30 মিনিটের জন্য দিলাম, ফিরে আসছি 30 মিনিট পর। কেকটা হয়ে গেছে আমার। এটা আমি 30 মিনিট পর একবার দেখেছিলাম, হয় নাই। আমার এটা 45 মিনিট লেগেছে।
এখন এটা আমি নামিয়ে দেখাচ্ছি যে এটা কতটা ভালো হয়েছে। আমি এখন এটা একটা প্লেটের মধ্যে ঢেলে দেখাচ্ছি এটা কতটা ভালো হয়েছে। এখন আমি পিছন থেকে এই কাগজটা এইভাবে তুলে ফেলবো। এখন আমি কেটে দেখাচ্ছি যে এটা কতটা ভালো হয়েছে। দেখুন এটা আমি কেটে নিয়েছি কতটা সফট হয়েছে, অনেক ভালো হয়েছে। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে এরকম রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আজকে এতটুকুই, আল্লাহ।